সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা দলরে। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম। ১৯ দিন পর জামিনে মুক্ত মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল, নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি। জোর জবরদস্তি নয়, সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ, অভিমত হাইকোর্টের। জনগণের আস্থা বাড়াতে পুলিশকে আরও আন্তরিক হতে হবে, সার্ভিস ডেস্ক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে শাহবাজ শরীফ, পিটিআইয়ের সব সদস্যের পদত্যাগের হুমকি। ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডল জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের রেষারেষির জেরে তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হতে পারে। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়েছেন এই স্কুল শিক্ষক। ২০ মার্চ মুন্সীগঞ্জের সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় মণ্ডল দশম শ্রেণীর ক্লাসে বিজ্ঞান পড়াচ্ছিলেন। তখন এক ছাত্র বিজ্ঞানের সঙ্গে ধর্মের তুলনা টেনে কিছু প্রশ্ন করে, তিনি সেগুলোর জবাব দেন। আরেক ছাত্র তা মোবাইল ফোনে ধারণ করে। পরে কয়েকজন ছাত্র ও স্থানীয় কিছু লোক মিলে হৃদয় মণ্ডলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ধর্ম অবমাননার মামলায় ২২ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা জজ মোতাহারাত আক্তার ভুইয়া এই বিজ্ঞান শিক্ষকের জামিন মঞ্জুর করেন। আমরা মামলার মেরিট সহ সার্কামস্টেন্স সহ সমস্ত কিছু তুলে ধরেছি। হৃদয় মণ্ডল ধর্ম অবমাননার কোনো উক্তি করেননি, সেই ক্ষেত্রে আদালত সন্তুষ্ট হয়ে ৫,০০০ টাকার বন্ডে হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেছে। এদিকে হৃদয় মণ্ডলের পরিবারের সদস্যরা দাবি করেন, তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আসামের ছেলে, হৃদয় মণ্ডলের ছেলে, আমি চাইতেছি ও যেন স্কুলে যাইতে পারে, আর এই ধরনের পরিবেশ যদি না হয় এইটা আপনাদের কাছে আমার অনুরোধ। পুলিশ বলছে এই শিক্ষকের পরিবার যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে। দুপুরে জামিন মঞ্জুরের পর বিকেলে জেলা কারাগার থেকে মুক্তি পান হৃদয়চন্দ্র মণ্ডল। এইরকম ঘটনা না ঘটে, যাতে প্রোটেক্ট দেয়, জোর জবরদস্তি নয়, সন্তানের সাথে বাবা মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন বলে অভিমত দিয়েছে হাইকোর্ট। রবিবার বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক এক তরুণীর বিষয় শুনানিতে এমন অভিমত দেয়া হয়। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক এক তরুণীকে তার বাবা মা নিজ বাসায় আটকে রেখেছে বলে সম্প্রতি অভিযোগ ওঠে। ওই তরুণীকে আদালতের সামনে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন জানায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং ব্লাস্ট। আদালতের আদেশ অনুযায়ী বাবা মা সহ ওই তরুণীকে রবিবার হাজির করা হয় বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে। শুরুতে আদালত ওই তরুণীর বক্তব্য জানতে চায়, পরে আদালত বলেছে বাবা মাকে আরও দায়িত্বশীল হতে হবে, হঠাৎ করে কোনো কিছু চাপিয়ে দেয়া যাবে না। গত ১০ মাস ধরে তাকে এক বাড়িতে রাখা হয়েছে যেখানে সে কোনো যোগাযোগ রাখতে পারছে না, কোনো ক্লাসে যোগাযোগ করতে পারছে না এবং ওকে ফিরে যেতে দেওয়া হচ্ছে না। এই অবস্থায় আমরা কোর্টের কাছে এসেছি, তা বলা হলো যে আজকে অবশ্যই তার কাছে যেন তার বাবা মা তার ফোনটা দেয় এবং তাকে ইন্টারনেটের অ্যাক্সেস দেয়, তাকে সবার সাথে তার মতো করে স্বাধীনভাবে যোগাযোগ করার সুযোগটা দেয়। যেটা বলছে যে বাবা মায়ের উচিত সন্তানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা এবং এই উদ্যোগটা নিতে হবে প্যারেন্টসদের, সন্তানের না। প্যারেন্টসদের বুঝতে হবে যে সন্তান তার বন্ধু। ওই তরুণীকে কম্পিউটার,
ইন্টারনেট ও মোবাইল সহ প্রয়োজনীয় সব সুবিধা দেওয়ার আদেশ দিয়েছে আদালত। চাবি আইনিভাবে কোনো আটক করা হয় নাই, সে তার বাবা মার সঙ্গে আছে। এই জন্য আজকে মাননীয় আদালত তার মা বাবার কাছে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত থাকবে এই মর্মে সিদ্ধান্ত মৌখিকভাবে সিদ্ধান্ত দিয়েছেন। রাজধানীর উত্তর মুগদাই বাবা মায়ের বাসায় বর্তমানে ওই তরুণী বসবাস করছে। তার অভিযোগ, বাবা মা তাকে কানাডা যেতে দিচ্ছেন না। তার জন্ম কানাডাতে এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। জনগণের আস্থা বাড়াতে পুলিশকে আরও আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধীদের সেবায় থানাগুলোতে চালু করা সার্ভিস ডেস্ক উদ্বোধনকালে তিনি আরও বলেন, মানুষের বিশ্বাস নিশ্চিত করতে সততার বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় 659টি থানায় সার্ভিস ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ পুলিশ। এছাড়া বেশ কিছু গৃহহীন মানুষকে ঘরও নির্মাণ করে দিয়েছে এই বাহিনী। রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এসব উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে পুলিশের অবদান অনেক। 1971 সালের 25 মার্চ কাল রাতে রাজারবাগের তখনকার পুলিশ সদস্যরাই প্রথম প্রতিরোধ গড়ে তোলে। যে বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হবে, কারণ জনগণের আস্থা বিশ্বাস অর্জন করবে, পুলিশের কাছে গেলে যে ন্যায় বিচার পাবে বা একটা ন্যায্যতা পাবে, সেটা এই আত্মবিশ্বাসটা যেন মানুষের মাঝে সবসময় থাকে, পুলিশকে সেই সময় সেবা দিয়ে যেতে হবে। সরকার প্রধান বলেন, পুলিশের কাজ সহজ করতে এ বাহিনীকে প্রযুক্তি বান্ধব করা হচ্ছে। থানায় বিশেষ সার্ভিস ডেস্ক মানবিক উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি। আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণের পাশে থাকবেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাবেন, সেটাই আমাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর পুলিশ বাহিনীর জন্য যত রকম সুযোগ সুবিধা করা এবং বিশেষায়িত বাহিনী গড়ে তোলা, মানুষের সেবাটা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়া, মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করে যাচ্ছি। কাজেই সেইভাবে সততার সাথে আপনারা কাজ করে যাবেন, সেটাই আমরা চাই। পরে প্রধানমন্ত্রী অনলাইনে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজ খবর নেন বাড়ি ও সার্ভিস ডেস্ক থেকে সেবা পাওয়া মানুষদের সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার পাকিস্তান প্রসঙ্গ। ইমরান খান অনাস্থা ভোটে হারার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদে ভোট হবে সোমবার। মুসলিম লীগের শাহবাজ শরীফ প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন। এদিকে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হলে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে ইমরানের দলের সদস্যরা। দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি দিয়ে 2018 সালের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সাবেক ক্রিকেটার ইমরান খান। শুরু থেকেই সেনাবাহিনীর সাথে তার সখ্যতার বিষয়টি আলোচনায় ছিল। প্রায় 4 বছরের শাসনামলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারার ব্যর্থতা এবং সেনাবাহিনীর সাথে দূরত্ব তৈরির মধ্যেই ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ার সুযোগ নেয় বিরোধী দলগুলো। ক্ষমতাসীন জোট থেকে মুত্তাহিদা কওমি মুভমেন্ট বেরিয়ে যাওয়ায় অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। ডেপুটি স্পিকার এ প্রস্তাব খারিজ করার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। তবে সুপ্রিম কোর্ট সংসদ পুনর্বহাল করায় 9 এপ্রিল রাত 12টার দিকে অনুষ্ঠিত হয় অনাস্থা ভোট। জাতীয় পরিষদের 342 জন আইন প্রণেতার মধ্যে 174 জন অনাস্থার পক্ষে ভোট দেন, ফলে ইমরান খান পাকিস্তানের 22তম প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণমেয়াদ পূরণ না করার দলে যোগ দেন। তবে অনাস্থা ভোটে ক্ষমতা হারানো প্রথম প্রধানমন্ত্রী তিনি। ইমরান খান ক্ষমতা হারানোয় নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার শেষ দিনে পাকিস্তান মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ এবং ইমরানের পিটিআই এর জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশি প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এদিকে পিটিআই প্রধান ইমরান খান জানিয়েছেন, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সংসদ থেকে পদত্যাগ করবে তার দলের সদস্যরা। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।
ইমরান খানের বিদায়ে পাকিস্তানে বড় সংকট তৈরি হতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন। রবিবার দীপ্ত টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। আমার দৃষ্টিতে দেশের ভেতরের এবং বাইরের বিভিন্ন শক্তির সরাসরি প্রভাবের ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি যে পাকিস্তানের রাজনীতি বিভিন্ন দিকে মোড় নিচ্ছে। পাকিস্তানের সামনে বড় ধরনের অর্থনৈতিক সংকট অপেক্ষা করছে। ইতিমধ্যে পাকিস্তানের যে ঋণের যে বোঝা সেটি বৃদ্ধি পেয়েছে, যদিও এই ঋণের বোঝা ইমরান খানের আগেই আরো বেশি ছিল, বরং ইমরান খান এসে এই বোঝাটা কিছুটা কমিয়েছিলেন। শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি না হয়, বড় ধরনের কোন সংকট তৈরি না হয়। ইতিমধ্যে পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে বা আরো অনেক অনেক ইন্ডিকেটরে বা সূচকে তারা পিছিয়ে আছে। পাকিস্তানের যেকোনো সরকার আফগানিস্তান পরিস্থিতি এবং চীনের অবস্থানের কারণে সত্যিকার অর্থেই পাকিস্তান ঠিক প্রো ওয়েস্ট বা প্রো ইউএস অবস্থানে যেতে পারবে। তারপরেও ইমরান খানের যেহেতু একটি শক্ত অবস্থান ছিল, সে অবস্থানটি হতে থাকবে না এবং অভ্যন্তরীণ রাজনীতির ভেতর নিজেদের স্বার্থের জন্য সবসময় আমরা জানি জনগণের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়, সেটিও আবার পাকিস্তানে ঘটছে। কারণ এই রাজনৈতিক যে খেলা এবং কাদা ছোড়াছড়ি, এর মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি আরো দুর্বল হচ্ছে, পাকিস্তানের অর্থনৈতিক অস্থিরতা বাড়ছে, রাজনৈতিকভাবে পাকিস্তান আবারও পিছিয়ে পড়ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে এই এই অঞ্চলে, সেখানে আপাতত পশ্চিমা বিশ্ব একটা সুবিধাজনক অবস্থায় তারা থাকবে, কিন্তু সেটি আমার কাছে মনে হয় না সেটি দীর্ঘস্থায়ী হবে। কারণ পাকিস্তানের যে ভূরাজনৈতিক বাস্তবতা এবং পাকিস্তানের সাথে চীনের যে সম্পর্ক এবং পাকিস্তানের যে শাসক গোষ্ঠীর সঙ্গে আফগানিস্তানের যে সম্পর্ক, বিশেষ করে তালেবানদের যে ক্ষমতায় থাকা এবং তাদের যে যে ইচ্ছা, এই সবকিছুর উপরে নির্ভর করবে যে পাকিস্তানের নতুন শাসক কোন দিকে যাবে বা কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। দেখছেন দীপ্ত সংবাদ, একটা বিরতি নিয়ে ফিরছি। আবারও স্বাগত দীপ্ত সংবাদে। ঈদে জাতীয় পরিচয়পত্র ছাড়া দূরপাল্লার যাত্রীদের লঞ্চের টিকিট মিলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচ দিন আগে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দুর্ঘটনা বা যে কোনো পরিস্থিতিতে আমাদের এই এই পরিচয়টা আমাদের প্রয়োজন, তো সেক্ষেত্রে এনআইডি নাম্বারটাই হচ্ছে মানে সব থেকে সঠিক বলে আমরা মনে করেছি এবং নিরাপদ বলে মনে করেছি। কাজেই নৌ লঞ্চের টিকিট সংগ্রহ করতে গেলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র আপনার সেখানে আপনাদের কপি সেখানে সরবরাহ করতে হবে। সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলোর সুরক্ষায় বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি ডেটাবেস তৈরির রোডম্যাপ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। রবিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। যারা সাংবাদিক নয়, সাংবাদিক পরিচয় দিয়ে যখন অপকর্ম করে তখন সেটি পুরো সাংবাদিক সমাজের উপর অনেক সময় বর্তায়। এটি থেকে পুরো সাংবাদিক সমাজকে রক্ষা করার জন্য আমি প্রেস কাউন্সিলকে অনুরোধ জানিয়েছিলাম এ ব্যাপারে একটি নীতি প্রণয়ন করে, কীভাবে আপনারা অংশীজনদের সাথে আলাপ করেই কীভাবে যারা সত্যিকার সাংবাদিক তাদের একটা ডাটাবেস তৈরি করা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এবার বসুন্ধরা এলপি গ্যাস ঈদ বাজার। রোজার সংখ্যা যত বাড়ছে ঈদের কেনাকাটাও তত বাড়ছে। ক্রেতারা বলছেন দাম বেশি, তবে বিক্রেতারা বলছেন দাম স্বাভাবিক আছে, বরং ক্রেতার সংখ্যা অনেক কম।
এই চিত্র রাজধানীর নিউ মার্কেট এলাকার। পছন্দের পোশাক কিনতে সব ধরনের দোকানের সামনেই ভিড় অনেক। সবাই ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পোশাক। ক্রেতারা পছন্দের পোশাক পেলেও দাম বেশি বলে অভিযোগ তাদের। গত বছর যা দেখছি আপাতত তাই দেখতেছি, একটু প্রাইসটা বেশি, মানে দাম ছাড়তেছি না। দামটা একটু বেশি অন্যান্য দিনের তুলনায় ঈদের কারণে, আর ভিড় তো অনেক বেশি। বিক্রেতারা বলছেন দাম ঠিকই আছে, ক্রেতার সংখ্যা এখনো কম। সাপ্তাহিক ছুটির দিন বিক্রি বেশি থাকলেও অন্য দিন তা একেবারেই কম। মনে হয় 10-15 রোজার পর থেকে জমবে। আর তাছাড়া আমাদের বেচা কিনা খুবই খারাপ, সে কিন্তু বেচা কিনা তো আগের মতো আর আগের তুলনায় নেই আর কি। আমাদের মনে হয় যে এবার 15 রোজার আগে মনে হয় যে কাস্টমার ওরকমটা হবে না। ঈদের সময় ঘনিয়ে আসলে বিক্রি আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আরেকটা বিরতি নিচ্ছি, অন্যান্য খবর নিয়ে ফিরব শীঘ্রই। সবাইকে আবারও স্বাগত সংবাদে। আবারও দেশের বাইরের খবর। শ্রীলঙ্কায় আর্থিক সংকটের কারণে দেশটির প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসের পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠছে। শনিবার রাজধানী কলম্বোয় বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। এ সময় প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসের পরিবারের সদস্যদের রাজনীতি থেকে সরে যাওয়ার দাবি জানায় তারা। এদিকে শনিবার শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলিসাবরি জানান, বিদ্যমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আগামী 6 মাসের জন্য $300 কোটি সহায়তা প্রয়োজন। এই অর্থ দিয়ে জ্বালানি, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের গতি স্বাভাবিক করা সম্ভব হবে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর আক্রমণ বেড়েছে। রবিবার লুহানস্ক ও দিনিপ্র অঞ্চলে ব্যাপক গুলি বর্ষণ করেছে তারা। কিয়েভের কাছের বুজোভা শহরে বেসামরিক নাগরিকদের একটি গণকবর মিলেছে বলে জানিয়েছে ইউক্রেন। এ অবস্থায় মস্কোর ওপর তেল নিষেধাজ্ঞার পাশাপাশি রুশ বাহিনীর মোকাবেলায় পশ্চিমাদের কাছ থেকে আরও অস্ত্র সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্বাঞ্চলে রুশ বাহিনীকে কঠোরভাবে প্রতিহত করতে ইউক্রেন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। ইউক্রেনের যুদ্ধরত এলাকাগুলো থেকে রবিবার 9টি মানবিক করিডর দিয়ে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিচ্ছে ন্যাটো, আর কিয়েভকে মানবিক এবং প্রতিরক্ষামূলক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। অর্থনৈতিক সংকটে নাকাল শ্রীলঙ্কার ক্রিকেট দল আগামী মাসে নির্ধারিত সফরে ঢাকা আসবে বলে আশা বিসিবির। প্রয়োজনে দলটির পাশে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাউথ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলবে। কিন্তু শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকটে সফর নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে সংশয় অনেকের মনে। তবে বিসিবি অবশ্য এখনও শঙ্কার কোনো কারণ দেখছে না। না, এখন পর্যন্ত সোফার পজিটিভ আছে যতটুকু জানি, এবং যেহেতু আপনার আপনার কোচও নিয়োগ দিয়েছে, সো এখন পর্যন্ত সবকিছু পজিটিভ আছে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী টেস্ট দুটি আয়োজনের সব প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার আর্থিক সংকটের কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রয়োজনে লঙ্কানদের সহায়তা করতেও প্রস্তুত। এরপরের আগেও দেখেছি শ্রীলঙ্কার ক্ষেত্রে কোভিড এর সময় আমাদের বোর্ড কিন্তু প্রচুর হেল্প করেছে, প্লাস একসময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আসার ফাইন্যান্সিয়ালি অবস্থা অনেক খারাপ ছিল, আমরা কিন্তু ওদেরকে টাকা দিয়ে কিন্তু ওদেরকে নিয়ে এনেছিলাম বাংলাদেশ। সো এই ধরনের যদি সিচুয়েশনে যেটা আমাদের পক্ষে করা সম্ভব, তাহলে ডেফিনেটলি আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট এইসব ব্যাপারে খুবই সচেতন, উনি কিন্তু এই ধরনের হেল্প করতে এগিয়ে আসেন। বাট এটার বাইরে যদি কোনো কিছু হয় তখন তো কিছু করার থাকে না, বাট ফাইন্যান্সিয়ালি বলেন বা যেটাতে আমরা হেল্প করলে ওই টিমটা এখানে আসবে খেলবে, তাহলে সেই ধরনের কোনো দুশ্চিন্তা আমাদের নেই, আমরা ওই হেল্পটা করবই। 2 টেস্ট সিরিজে অংশ নিতে আগামী 8 মে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যে আবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 19 দিন পর জামিনে মুক্ত মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল, নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি। জোর জবরদস্তি নয়, সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ, অভিমত হাইকোর্টের। জনগণের আস্থা বাড়াতে পুলিশকে আরও আন্তরিক হতে হবে, সার্ভিস ডেস্ক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে শাহবাজ শরীফ, পিটিআইয়ের সব সদস্যের পদত্যাগের হুমকি। এই ছিল এখনকার মতো। আমি দোলা ডলোরেস বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।